আসসালামু আলাইকুম। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। তো বিড়াল বাচ্চাগুলো নিয়ে শুয়ে আছো এখানে, আমি একটু বের হইলাম। আর এখানে বড়ই শুকাতে দিছি, তবে আমাদের না, আরেকজনের, আমাদের সাথে দিয়ে গেছে। প্রচণ্ড রোদ, মানে ফ্লোরে পাড়া দেওয়া যাইতেছে না। আর এটা হচ্ছে আজকে একটা নতুন গাছ আনা হয়েছে, এটা হচ্ছে কি জানো, সাদা জাম, মানে জাম তো কালো হয় সচরাচর, যেটাই আমি দেখেছি শুনেছিও, কিন্তু সাদা জামটা এই প্রথম শুনলাম। আর এই যে গাছ নিয়ে আসছে সাদা জাম গাছ, তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এগুলো ফুল আসছে, অনেক ফুল আলহামদুলিল্লাহ, যদি ধরে সাদা জাম যদি বের হয় আপনার সাথে শেয়ার করব। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আর অনেকদিন পরে আজকে ফার্স্টকে একটু ছাড়ছি। এই যে আমার আমার বিল্লু, এটা কিন্তু আমার সাথে সাথে থাকে, পাশে পাশে থাকে, তো ফার্স্টকে আজকে অনেকদিন পরে ছাড়ছি। এই যে ওরে তেমন একটা ছাড়ি না, কারণ দেখা যায় কি, ওরে ছাড়লে ও গাছ একটাও রাখবে না, তো ওরে ছাড়ি আবার আটকায় ফেলি, মানে একবারে ছেড়ে রাখি না। আগে যেমন একবারে ছেড়ে রাখতাম, সেভাবে এখন রাখি না, কারণ গাছগুলো একবারে নষ্ট হলে এই যে ছেড়ে রাখছি, দুপুরের দিকে ছাড়ছি, দুপুরের আগে, তো সন্ধ্যার আগে আগে আবার আটকায় ফেলবো। আর পুদিনা পাতা কিনে এনে আমি লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ। পুদিনা পাতা লাগানো আমার একটা শখ এবং আমার ভালো লাগে, আমি জানি না কেন। আর পুদিনা পাতার ঘ্রাণটা তো বলাই বাহুল্য, অনেক দারুণ একটা ঘ্রাণ। অনেকগুলো লাগাইছিলাম এখানে, তো সেগুলো কে গাছ পরিচর্যা করতে যেয়ে ফালাই দিছে। আসলে পুদিনা পাতার ডাল কিন্তু মরে না, অনেকদিন পরে হলো সেই ডাল থেকে আবার নতুন পাতা গজায়। তো এটা তো লিচি গাছ, আসো মিরু, আসো আসো, ওই যে কোথায় থেকে যেন ডাকতেছে, এই যে আসো 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 আসো, ও ডাকাডাকি করবে, তারপর ও আসবে, আমি আসো আসো বলতেছি, আমি কি ওদেরকে আসতে বলতেছি? ওই যে ওরা চলে আসছে, এই যে বিল্লু বাহিনী সব সময় মানে রেডি থাকে। মিরু আসো, তো চলে আসবে, যেহেতু ডাকাডাকি করতেছে এরকমই করে, যেখানে যাক সেখান থেকে ডাকতে থাকে, পুরো এলাকাবাসী জানে যে ও আসবে। এখন আসা যাওয়ার পথে ও ডাকাডাকি করে খুব। ইরুসোনা, এই যে মা, এই যে 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 কি করো তুমি, বাতাস, সুন্দর বাতাস, কি তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমি জানি না আসলে আমার ভিডিওগুলো কেমন হয়, কারণ আমি ভিডিওগুলো তো আর দেখি না, আপনারা দেখেন, তো আমাকে কমেন্টে একটু জানাবেন, কারণ ভিডিওগুলো ভালো হলেই তো আপনারা আমার চ্যানেলটি ঘুরবেন, চ্যানেলটি ভালো লাগলে তবেই না সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো সেই জন্য আর কি আমি চাই আমার ভিডিওগুলো কেমন হয় আমাকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকুন সবাই, নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসব। আর সাদা জাম যদি আসে ইনশাআল্লাহ গাছে, আপনাদের সাথে শেয়ার করার আমি চেষ্টা করব। তো যতই রোদ হোক, চারিদিকে এত সবুজ, তাকালে মনটা মানে ভরে যায়, চোখটাও সবুজ, মনে হয় কি যে সবুজে শীতল হয়ে যায়, এত ভালো লাগে। তো আমি ছায়াতে দাঁড়িয়ে আছি, এই যে আর রোদ, প্রচুর রোদ। তো ভালো থাকুন সবাই, এই যে আমার বিল্লু, ইরুসোনা তুমি কি করো, এই যে এই যে মা, এই যে এই যে এই যে, নো 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 না, ও আর তাকাচ্ছে না, ও কি করতেছে, ও ঘাস খাচ্ছে। আচ্ছা, বিড়ালের নাকি পেট ব্যথা হলে বা পেটে সমস্যা হলে ঘাস খায়, যাক ভালো, ওরাই ভালো জানে ওদের ওষুধ সম্পর্কে।